তো হাই হ্যালো, আজকে কলকাতায় আমাদের তৃতীয় দিন। তো কলকাতায় আজকে তৃতীয় দিন, আর আজকে আমি বিকেল একদম বিধাননগর স্টেশন চলে এসেছি। তো বিকেল আজকে ব্লগটি শ্যুট করার একটা কারণ, কারণ আজকের দিনটা অনেকটা উত্তপ্ত এবং গরম ছিল, সে কারণে আমরা বিধাননগর রোড থেকে এখন যাবো নিউ টাউন। হায় রে ভাই, পার্সোনালি একজনকে নিয়ে যাবে তাই বলছে, নিউ টাউন জানার জন্য 150 টাকা অর্থ, মানে ফ্রড হয় মাঝে মাঝে। মানে 15 টাকার ভাড়াকে 150 টাকা করেছিল গতকাল। তো আমরা বাসে অনেক গরমে অনেক অনেক কষ্ট করে জার্নি করে এলাম, তো বর্তমানে পৌঁছে গেছি এখন নিউ টাউনে। তো অনেক মেন ডিস্টিনেশনে দেখা যায়, মানে হাফ এনার্জি এখানে খেয়ে নিল বাসে। আর সত্যি একটা ক্লিন সিটি দেখা যায়, এই জায়গাটা ঘুরবো এবং কেমন লাগে। আর রাত্রে বেশ বিশেষ করে এসছি, কারণ এখানকার লাইট মানে দিনে দিনে যে গরমে যে ফিলটা না পাওয়া যাবে, রাত্রে তার মানে ওর থেকে একটু ভালো ফিলটা পাওয়া যায়। তো এখন আমরা মিলাদ্রি ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমাদের ড্রাইভার তো তেল ভাই, নিউটা অনেক থাকে, আর ওদের সব ভাইয়ের সব ঘুরতে এলাম। তো দেখি কেমন এক্সপিরিয়েন্স ভাই, কিছু বলবে আমাকে? এক্সপিরিয়েন্স কে, শহরের থেকে তো জিয়াগঞ্জই ভালো লাগে আমার, আর মুর্শিদাবাদই ভালো লাগে। এই এত এই কংক্রিট ফংক্রিট এত ভালো লাগে না, ঠিক আছে শহর থাকতে হয়। হ্যাঁ, কাজের জন্য ভাইকে থাকতে হয়, কিন্তু আমরা নতুন তাই আমাদের কাছে হয়তো ব্যাপারটা ভালো লাগছে, যেহেতু আমরা গ্রামে মানে ঘোরা অ্যাকচুয়ালি ছেলে। চলো ভাই, মানে শহরটা অ্যাকচুয়ালি ঘুরিয়ে এবং এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কেননা অনেকটা লেট হয়ে যাবে যে গন্তব্য সেখানটা, মানে সেখানে পৌঁছাতে অ্যাকচুয়ালি 11টা বেজে যাবে। সেই কারণে আমরা নিউ টাউনটা একটু হালকা ফুলকা ঘুরে ঘোরার পর আমরা বেরিয়ে যাবো। সবেরে দিন রাত না পায়ে চেনা সুন লেনা তুমি চাকর ভি না চাহে করে জো মন মানিয়ে মন না মানে মিলি জো জো ইয়াদ মিলকে বাটে তেরে নাম सुना सफर पर प्रेम नगर है मिल पाएंगे क्या हम तुमसे जो रात बीती सुबह तो आई ना छोटी उम्र पर बड़ी नजर है मिल जाएंगे ये हम तुमसे छुपा छुपाई नजर तो आई ना। অ্যাকচুয়ালি আমাদের অন্য কোনো টাইমের সময় হলে আমাদের আবার এই নিউটাউনে আসা যাবে, তো আমাদের অনেকটা লেট হয়ে যাবে, বরং ট্রেন পাবো না এই কারণে, আর আমাদেরকে ফিরতে হবে যেহেতু, সেই কারণে আমাদেরকে চলে যেতে হচ্ছে। চলো अब तो आ रहा सबास आ रही बारात करना अंधकार बार बार देना साथ अब तो आ रहा सबास आ रही बारात करना इंकार बार बार देना साथ। আমরা বলবো মানে বিধাননগর রেলওয়ে স্টেশনে, আর ভিড়ের ক্রেজ দেখো গাইস, ট্রেন আসবে মাত্র, মানে দমদম জংশন রেলওয়ে স্টেশন একটা স্টপ করে নামলাম, কেননা রাত্রের খাবারটা নিয়ে নিতে হবে এখান থেকে, দেন আমাদেরকে চলে যেতে হবে। আর হয়তো বেশিক্ষণ ব্লগটি করতে পারবো না, হয়তো আর দুটা ক্লিপ নিয়ে ব্লগটি শেষ করে দিতে হবে, কেননা আজকে আমাদের কলকাতার শেষ দিন যেহেতু।